হাওড়ার কোনা হাই রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি লরি দুটি বাইককে ধাক্কা মারি। বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তিনি হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। আর একজন সামান্য আঘাত পেয়েছে। হাওড়া লিলুয়া থানার পুলিশ জানিয়েছে ঘাতক লরি চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মূলত কদিন আগেই হাওড়া পাঁচলা শ্যামপুরে জয়েন্ট বিডিও এই রকমই এক পথ দুর্ঘটনায় মারা যান। বৃহস্পতিবার হাওড়ার কোনায় সেই একই রকম ঘটনা ঘটল। রাস্তায় যানবাহন চালকদের আরও সজাগ হতে হবে বলে মত প্রকাশ নিত্যযাত্রীদের। এখানে দেখলাম যে একটা গাড়ি ওখান থেকে পুলিশ ফ্ল্যাট ছিল, এরা এখানে দাঁড়িয়েছিল টিটি ম্যাডাম, দাঁড়িয়ে একটা জমি দেখাচ্ছিল, এখানে দাঁড়িয়ে এয়ার টাইম ওখান থেকে গাড়িটাকে ওভারলোড করে মানে একটা লাইকের সুইসাইডের মতো করো, গাড়িটা পুরো এখানে ডান দিক দিয়ে চেপে ওকে অ্যাক্সিডেন্ট করার পর ও ছিটকে চলে যায়। আর একজন যে ছিল ওরা ছিটকে নেয়, পাশের ডাম্পার ছিল তাতে রোগ দিয়ে দিচ্ছিল। মানে হ্যাঁ দাদা, তিনজন তো, একজনের অবস্থা খুবই খারাপ, ডান হাতটা পুরো নেই এবং সম্ভবত সোলজার জোন থেকেও ছিটিয়ে বেরিয়ে গেছে। আর বাকি যেটুকু একটা রয়েছে তার মুখের অবস্থা খুব খারাপ, মুখ পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আর একটা ডান হয়েছে, লোকাল ইনজুরি হয়েছে। যে ছেলেটা ছিটকে পড়ে গেছে সে আপাতত একটু সুস্থ আছে, বাকিগুলো হসপিটালাইজড হয়েছে। আপনার নাম? আমার নাম সুব্রত হালদার। আমি বাঁ দিক দিয়ে যাচ্ছি না, লরিটা হট করে বাঁ দিকে ঢুকে গেল, আমাকে ফার্স্টে ধাক্কা মারলো। হ্যাঁ, গিয়ে লরিটা আমি পাল্টি মেরে আমার হেলমেট পড়েছিলাম, বেঁচে গেলাম। আমার বাইকটা গিয়ে লরির তলায় চাকা আটকে গেলো, গিয়ে তখন লরিটা বেরোতে পারছে না, দাঁড়া তোমার দাঁড়ালো না, গিয়ে লরিটা ওই আমার বাইকটাকে পুরো পিছিয়ে দিয়ে বেরিয়ে আরো দুজন ছিল ওদেরকে আরেকটা লরির সঙ্গে পিছিয়ে দিয়ে বেরিয়ে গেল। কোন দিকে গেছো? ভেতর দিকে? হ্যাঁ, ভেতর দিকে বাইকটা ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, দিকটা ওইদিকে আর তো ধরতে পারলাম। আপনার নাম? আমার নাম সায়ন ভট্টাচার্য, আমি পাঁচলা বিডিও অফিসে। পাঁচলা বিডিও অফিসে?